আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে স্যামসাং এর রিসেন্টলি লঞ্চ হওয়া নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A04। আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করব এবং দেখব প্রোডাক্টের সাথে কি কি থাকছে। তো লেটস গো, চলেন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করি। তো প্রথমে আমি প্রোডাক্টটা বের করে নিচ্ছি। প্রথমেই থাকছে একটি ইউজার ম্যানুয়াল গাইড, যেটার ভিতরে থাকছে কিছু পেপার ওয়ার্কস। তো আপাতত প্রোডাক্টটা আমরা সাইডে রাখছি, এটা আমরা পরে দেখব। দেখছি প্রোডাক্ট বক্সের ভিতরে আর কি কি থাকছে। বক্সের ভিতর থাকছে একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, আর থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, আর সাথে থাকছে একটি সিম ইজেকশন পিন আছে। এবার আমরা প্রোডাক্টের মধ্যে চলে আসি। এই ফোনটি স্যামসাং এর এন্ট্রি লেভেলের একটি বাজেট সেগমেন্টের ফোন। ফোনটির প্রাইস 12,999 টাকা। তবে এই বাজেট রেঞ্জের মধ্যে ফোনটার লুকিং কিন্তু যথেষ্ট গ্লোসি অ্যান্ড গর্জিয়াস। আপনারা যদি দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদের, ফোনটার লুকিং খুবই সুন্দর, খুবই গ্লোসি ডিজাইনের ফোনটা। ফোনটা দেখতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটার মধ্যে টাইপ সি পোর্টের চার্জার দেওয়া হয়েছে, যেটা ফোনটার ক্ষেত্রে খুব ভালো একটা অ্যাডভান্টেজ। তো ফোনটা আমাদের রিবুট হয়ে গেছে, আমরা একটু ফোনটার ভিতরে দেখব। তো এবার আমরা ফোনটার হোম স্ক্রিনে চলে এসেছি। ফোনটাতে স্যামসাং এর ওয়ান ইউআই ইউজ করা, যার কারণে ফোনটা খুবই স্মুথ। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, হয়তো সামনে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট পাবে ফোনটা। আর ফোনটার ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছেন, যার ফলে ফোনটার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাওয়া যাবে। আর ফোনটাতে র্যাম ইউজ করা হয়েছে আপনার যতটুকু দেখেছি LPDDR4X এর র্যাম। ফোনটা মূলত 3 GB র্যাম, 32 GB ফোন মেমোরিতে আসছে, কিন্তু এখানে আরও ভার্চুয়ালি র্যাম পাচ্ছেন আরও 4 GB। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী র্যামটা বাড়িয়ে নিতে পারবেন, সেই সুবিধাও থাকছে।